আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি কিছুদিন আগে যে ভিডিও দিয়েছিলাম যে ব্রুনাইতে এখন বোয়েসেলের মাধ্যমে আসতে হবে বা বোয়েসেলের মাধ্যমে ছাড়া ব্রুনাইতে আসা যাবে না, তো এই ভিডিও দেখার পরে অনেকে কমেন্ট করতেছেন যে বোয়েসেলের ঠিকানাটা কোথায়, বোয়েসেল কোথায় কিভাবে যোগাযোগ করব। মূলত বোয়েসেল হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড, সংক্ষেপে হচ্ছে বোয়েসেল। তো বোয়েসেল হচ্ছে একটা সরকারি এমপ্লয়মেন্ট এজেন্সি বাংলাদেশের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আন্ডারে। তো সরকারিভাবে আর কি, মোট কথা সরকারি এজেন্সির মাধ্যমে ব্রুনাইয়ে আসার জন্য আবেদন করতে হবে। তো এটা শুধু ব্রুনাই না, ব্রুনাই ছাড়াও আরও অন্যান্য দেশে, বিভিন্ন দেশে আর কি সরকারিভাবে লোক পাঠায়। তো যারা ঠিকানা জানতে চাচ্ছেন তাদের জন্য আজকে মূলত ঠিকানাটা আমি দেখলাম। তো ঠিকানাটা হচ্ছে অফিসের যে ঠিকানা, ঠিকানা হচ্ছে 71/72 ইস্কাটন গার্ডেন, ইস্কাটন গার্ডেন প্রবাসী কল্যাণ ভবন, চতুর্থ তলা, রমনা, ঢাকা 1000, বাংলাদেশ। আর ফোন নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইটের নাম্বার দেওয়া আছে, আমি এগুলা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। তো আমরা জানি যে বিএমইটি যে অফিস, বিএমইটি অফিসটাও ইস্কাটন গার্ডেনে আমি যতদূর জানি, প্রবাসী কল্যাণ ভবন সবই বোধহয় এক জায়গা দিয়ে। তো আপনারা যারা আসতে চাচ্ছেন ব্রুনাইতে বা অন্য যে কোনো দেশে, তারা চাইলে ওখানে যোগাযোগ করতে পারবেন। ওনাদের হটলাইন নাম্বারও দেওয়া আছে, আমি হটলাইনের নাম্বারটাও ডিসক্রিপশনে দিয়ে দেব, তো আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো অনেকের অনুরোধের কারণে আজকে যে বোয়েসেলের যে ঠিকানা, ঠিকানাটা দিয়ে দেব। আর ব্রুনাইতে কীভাবে কী অ্যাপ্লাই করতে হবে এটা এখনও আমি ফাইনালি সঠিক তথ্যটা এখন আমি পাই নাই, তো পাওয়ার পরে এ বিষয়ে একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। তো আপনারা যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন, নতুন নতুন আসেন, নতুন ভিডিও দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আপনার যাদের বন্ধুবান্ধব আছে, যাদের অন্য যারা আছে যাদের প্রয়োজন হয়, তারা অবশ্যই আমাদের ভিডিও গেলে দেখে আশা করি উপকৃত হবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন এবং লাইক কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের যে মতামত বা আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকে SMS দেয় বা কল দেয়, কল দিলে অনেক সময় ধরা সম্ভব হয় না, ব্যস্ত থাকি, কিন্তু যদি ভয়েস দেওয়া হয় আমি পরবর্তীতে অবশ্যই, বেশিরভাগ লোকেরই ভয়েসের উত্তর দিই বা SMS-এর উত্তর দিই। তো আপনারা ফোন দিয়ে একটু ধৈর্য ধরবেন, অধৈর্য হইবেন না, ফোন দিয়েই একবারে পাগল হয়ে যাবেন না। ফোন যদি ধরতে না পারি তাহলে অবশ্যই আপনারা ই করবেন, ভয়েস দিয়ে রাখবেন বা SMS দিয়ে রাখবেন, পরবর্তীতে সবাইকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।